এভাবে পুলিশের বড় কর্তাদের নির্দেশে চার অপহরণকারীকে ছেড়ে দেওয়ার কথা স্বীকার করলেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা মহিউদ্দিন। সুমন নাথ নামে এক গার্মেন্টস কর্মীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করেছিল ছেড়ে দেয়া চার অপহরণকারীকে। কিন্তু ভিকটিম সহ অপহরণকারীদের গ্রেপ্তারের পরও কেন অপহরণকারীদের ছেড়ে দিল পুলিশ, এ নিয়ে জনমতে নানা প্রশ্ন উঠেছে। এছাড়া কেনই বা তাদের ছেড়ে দিতে ওসি, এসপি বা ডিআইজির মতো পুলিশের বড় কর্তারা নির্দেশ দিবেন, এ নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এসব প্রশ্নের উত্তর খুঁজতে টিম চট্টগ্রাম প্রতিদিন এবার ফিরে যাচ্ছে ঘটনার পেছনের ঘটনায়। বৃহস্পতিবার দুপুর ওষুধ কিনতে আনোয়ারার চাতুরি চৌমুহনী বাজারে যান গার্মেন্টস কর্মী সুমন নাথ। দুপুর গড়িয়ে ঘড়ির কাটা বিকেল ৫টা, হঠাৎ ফোন আসে সুমন নাথের মুঠোফোন নম্বর থেকে, স্ত্রী জুমি দেবীর মুঠোফোনে। রিসিভ করে কিন্তু কণ্ঠস্বরে বুঝতে পারে এই কণ্ঠ সুমনের নয়, কথা বলছিলেন অন্য কেউ। এ সময় সুমনের মুঠোফোন ব্যবহার করে অজ্ঞাত লোক জানান সুমন অপহরণকারীদের কবলে। অজ্ঞাত সেই লোক স্ত্রী জুমি দেবীর কাছে দাবি করেন ৫ লাখ টাকার মুক্তিপণ। পুলিশ কিংবা অন্য কাউকে এই বিষয়ে জানালে বিপদ হবে বলে হুমকির হুলি আসে ফোনের অপর প্রান্ত থেকে। কিছুক্ষণ পরপরই মুক্তিপণের টাকার জন্য কল আসতে থাকে সুমনের স্ত্রী জুমি দেবীর মুঠোফোনে। কৌশলে জুমি দেবী রাতেই অভিযোগ করেন আনোয়ারা থানায়। টাকা ব্যবস্থার কথা বলে অপহরণকারীদের কাছ থেকে চেয়ে নেন সময়। এর মধ্যেই অভিযানে নামে আনোয়ারা থানা পুলিশ। শনিবার বিকেল ৫টার দিকে চন্দনাইশের বরকল এলাকা থেকে চার অপহরণকারীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার সাইফুদ্দিন, ফারুক হোসেন, সোহান ও বদিউল আলমের বাড়িও বরকল এলাকায়। এ এলাকা থেকেই উদ্ধার করা হয় অপহৃত সুমন নাথকে। অপহরণকারীদের গ্রেপ্তারের পর আনোয়ারা থানার ওসি তদন্ত মহিউদ্দিন জানিয়েছিলেন সুমন নাথকে অপহরণের পর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এমন অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে চার অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ উঠেছে অপহরণকারীদের গ্রেপ্তারের পর কোনো ধরনের আইনি পদক্ষেপ ছাড়াই ছেড়ে দেয় পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে ওসি তদন্ত বহিউদ্দিন পরের দিন জানান এটি ব্যবসায়িক লেনদেনের দ্বন্দ্বের ঘটনা। তাদের গ্রেপ্তারের পর থানায় উভয়ের সমঝোতার মাধ্যমে ওসি, এসপি ও ডিআইজির নির্দেশে ছেড়ে দেওয়া হয়। পুলিশের এই বক্তব্যের সঙ্গে কোন মিল খুঁজে পাওয়া যাচ্ছে না অপহরণের শিকার সুমনের বক্তব্যে। সুমন নাথ গণমাধ্যমকে জানান কোনো ব্যবসায়িক লেনদেনের বিষয় নেই কারোরই সঙ্গে। অপহরণকারীরা তাকে কোনো কারণ ছাড়াই মুখ চেপে জোর করে গাড়িতে তুলে নিয়ে মুক্তিপণ দাবি করে বলে জানান তিনি। তাদের মধ্যে আমি আমাদের সিনিয়র ছিল ফারুক, আমার কলিগ ছিল একটা সময় ক্যাফেটারি চেয়ারি, আমার তো কোনো দাম এরকম দেখতেছি না, ওর সাথে আমার দাম দেখতেছি না। ভিকটিম সুমনকে জিম্মি দশা থেকে উদ্ধার করে অপহরণকারীদের গ্রেপ্তারের পর সমঝোতার কথা বলে পুলিশ কেন তাদের ছেড়ে দিল, এমন প্রশ্ন তোলেন সুমন নাথের স্ত্রী জুমি দেবী। আমি ফার্স্ট যেরকম বলতেছি আমার থেকে এরকম বলতে হচ্ছে এখন, এখন এরা বলতেছে কি এখানে স্বাক্ষর দাও, স্বাক্ষর দিলে কিছু হবে না, তুমি ম্যাম চেয়ারম্যান নিয়ে সোমবারে ৭টার দিকে আসবা, আসলে মানে রে আমার স্বামীর আমাকে নির্যাতন করছে, হয়রানি করছে, আমার বাবুর এখন অসুস্থ, আমার বাবুকে সকালে আমি আনোয়ারা থানা থেকে নামাইছি, ওনার চিকিৎসার জন্য টাকা পছন্দ হইতেছি, এখন স্যার আমাকে ছাড়িয়ে দিয়েছে, আমার স্বামীকে ছাড়িয়ে দিয়েছে, কালকে হচ্ছে সিংসার করে ওরা তিনজন আশাকে ছাড়িয়ে দিয়েছে, এখন এখন কী করবো আমি সুখে রাস্তা দেখতেছি। অপহরণের অভিযোগ পেয়ে ২৪ ঘন্টার মধ্যে অপহরণকারীদের গ্রেপ্তারের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই অপহরণকারীদের ছেড়ে দেওয়ার বিষয়ে পুলিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ও তার স্ত্রী। চট্টগ্রাম প্রতিদিন, নিউজ ডেস্ক।